সুধী মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে ইন্টারনেটের যে নেটওয়ার্ক সেটি বন্ধ থাকার জন্য ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে যে সংবাদগুলো প্রচার করছে, বাংলাদেশের যে ছাত্র আন্দোলন এবং 100-এর উপরে ছাত্র নিহত, বাংলাদেশের ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং পুলিশ, ছাত্রলীগ, সাধারণ ছাত্র, জামাত, বিএনপি, এই যে সংঘর্ষ, কি বলবো, চতুর্মুখী সংঘর্ষ, এই খবরগুলো বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে না। প্রবাসীরা ভারতীয় গণমাধ্যম এবং সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের উপর নির্ভর করতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে প্রবাসে যারা ইউটিউবার রয়েছে তাদের উপর নির্ভর করতে হচ্ছে। আপনারা জানেন যে প্রবাসে যে ইউটিউবার রয়েছে তারা কিন্তু বেশিরভাগই বাংলাদেশে যেতে পারে না, তারা হার্ডলাইনে যাওয়ার মতন কথা বলতেই পারে, কারণ হচ্ছে বাংলাদেশে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিশেষ করে আমেরিকা থেকে যে সমস্ত ইউটিউবাররা কথা বলেন তাদের কিন্তু হার্ডলাইনে কথা বলা ছাড়া উপায় নেই, তারা সবসময় চান একটু অতিরঞ্জিত করে কথা বলতে। আবার ভারতীয় গণমাধ্যম যেটি শুরু করেছে সেটি হচ্ছে, আমরা দেখলাম যে রিপাবলিকান টেলিভিশনে বলছে যে হাস্যকর কিছু কথাও বলা হচ্ছে, যে এই যে সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে না, বিধায় মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে এগুলো হচ্ছে, আসলে নানান গল্প বলা হচ্ছে এবং প্রবাসীরা সেগুলো শুনছে। এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যম চটকদার বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রচার করছে। এমনিতেই আপনারা জানেন যে ভারতীয় যারা গণমাধ্যম তারা নিউজকে খুব বিনোদন আকারে প্রেজেন্টেশন করতে পারেন, তাদের কথা, তাদের ভঙ্গিমা, তাদের কি বলবো, ভিডিওগ্রাফি তারা এমনভাবে করেন যে জিনিসটাকে একটা বিনোদনের পর্যায়ে নিয়ে যান। বিশেষ করে যে আমরা দেখলাম যে প্রথম কলকাতা তারাও প্রতিবেদন তৈরি করেছে, ভারতের পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো বাংলাদেশের উপর কাজ করছে এবং মূল মিডিয়া যেগুলো ভারতে তারাও এই নিয়ে অনুষ্ঠান করছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, তারপরে ডয়েচে ভেলে, জার্মানি, তারা তো অনুষ্ঠান করছেই। আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে, এই যে ইন্টারনেট ব্ল্যাকআউট যে করা হলো, এর ফলে কিন্তু গুজব আরও বেশি ছড়াচ্ছে। কেউ বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, আবার কেউ বলছেন যে অনেকেই বিদ্রোহ করছে। এই সমস্ত অতিরঞ্জিত খবর আসাটা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে যে বাংলাদেশে ইন্টারনেট অ্যাক্সেস নেই। একদিন থাকতে পারে কিন্তু পরপর তিন দিন বাংলাদেশে এই যে ইন্টারনেট অ্যাক্সেসটা নাই, তার কারণে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এবং এই সুবিধাগুলো নিচ্ছে কিন্তু অন্যান্য দেশের গণমাধ্যমগুলো, এবং এই সুযোগটা তারা নিচ্ছে। বিশেষ করে ভারতের কিছু গণমাধ্যম এই সুযোগটা নিচ্ছে, বাংলাদেশের অনুষ্ঠান যেহেতু গত তিন দিন সাধারণ মানুষ পায় না, ইভেন বাংলাদেশের যে অনলাইনে পত্রিকাগুলো সেগুলোর কোনো আপডেট নেই, এই কারণে মানুষ হতাশ। কিছু ইউটিউবারদের হাতে বাংলাদেশের সংবাদ চলে গিয়েছে, দুই পক্ষের লোকেরই। আমি দেখছি যে কিছু আওয়ামীপন্থী ইউটিউবার প্রবাসে রয়েছেন, তারা তাদের মতন কথা বলছেন, বিএনপি জামাতপন্থী কিছু ইউটিউবার রয়েছে, তারা তাদের মতন কথা বলছেন, তার মানে কি, কোনো অথেন্টিক সোর্স নেই। আবার বাংলাদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে, বিশেষ করে আওয়ামী সমর্থক গণমাধ্যমগুলো, তারা কারফিউর মধ্যে তারা নিজেরা বিভিন্ন প্রতিবেদন দেখাচ্ছেন, আবার সাধারণ ছাত্ররা তো কারফিউ বের হতে পারছেন না, এই জন্যে এটি একটি কি বলবো, এই ধরনের ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করার কারণে আসলে এই কিছু অফ যেগুলো অজনপ্রিয় গণমাধ্যম তারাও সংবাদ প্রচার করছে এবং সাধারণ মানুষ বিশেষ করে প্রবাসীরা সেগুলো দেখছে। এই হলো অবস্থা।